আমাদের দেশে দারিদ্র যে মাপা হয় সেই মাপার একটা মাপকাঠি হচ্ছে কস্ট অফ বেসিক নিডস, মৌলিক চাহিদা পূরণ করার যে ব্যয়। মানে আপনার মৌলিক চাহিদার খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তো বলেন পাঁচটা। তো এই পাঁচটা মিনিমাম জায়গায় রাখতে গেলে কত অর্থ লাগে মিনিমাম, যার নিচে গেলে গরিব হয়ে যাবে, যার নিচে গেলে গরিব। এখন আপনারা কেউ অর্থনীতিবিদ না, কিন্তু আমি যদি আপনাদের সঙ্গে বসি, এই এখানে হয়ে যেতে পারে যে একটা চারজনের পরিবার বা সাড়ে চারজনের পরিবার, অ্যাভারেজ গড় পরিবার মিনিমাম মিনিমাম, মানে নগদ নিয়ে কথা হচ্ছে, নগদ দরিদ্র না, মিনিমাম কত টাকা মাসে লাগবে, নিশ্চয়ই একটা ফিগার মাথার মধ্যে কাজ করতে পারে, যার নিচে গেলে গরিব হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু পরে দেখাবো যে বস্তিতে আমাদের জরিপে আসছে যে গড় মাসিক আয় 12,750 টাকা, বস্তিতে মাসিক গড় আয় বাৎসরিক আছে 12 দিয়ে ভাগ করে মাসিক 12,750 টাকা গত বছরের মাঝামাঝি সময়। আপনাদের কারো কাছে কেউ কি 12,750 টাকা দিয়ে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোনো হিসাব মিলাইতে পারবেন? পারবেন? পারলে এখানে এসে বলেন, আমি মানে আত্মসমর্পণ করে চলে যাব। পারবেন না। এখন 12,750 টাকা যদি মাসিক হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যদি বিষয় হয়, তাহলে বস্তির লোক গরিব না এইটা বলতে গেলে কমপক্ষে ওরে 3 দিয়ে গুণ করতে হবে, 36-37,000 টাকা মাসিক হতে হবে, বা 2 দিয়ে, মানে 25,000 টাকা। এখন আমরা দেখছি বস্তিতে 25,000 টাকা আয় বা তার উপরে আয় হচ্ছে 2%, তার মানে বস্তির মালিক টালিক যেগুলো আছে না, এগুলো কিছু লোক, এবং তারা আমাদের বড় যে রেন্ট সিকার, সমাজের বড় রেন্ট সিকার লুটেরা, তার স্থানীয় এজেন্ট বস্তিতে হয়তো আছে। তাহলে বস্তির 90% উপরে যে কোনো হিসাবে গরিব হয়ে যাবে। তাহলে শহরে বস্তি বা বস্তি সময় এলাকায় মানুষ কত আছে, জনসংখ্যা কত, তার 90% নিয়ে নেন, তারপরে মাপেন কত পার্সেন্ট হলো। এর বেশি জটিল কিছু করার দরকার নেই, এটা স্ট্রং আর্গুমেন্ট। আমরা এই যে হিসাবটা করলাম, মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কস্ট অফ বেসিক নিডস, কস্ট অফ বেসিক নিডসের আবার দুটো আছে, আপার পভার্টি লাইন, লোয়ার পভার্টি লাইন, একটা হচ্ছে উপরের দিকের দারিদ্র সীমা, নিচের দিকের দারিদ্র সীমা। আমরা এই টেকনিক্যাল যে বিষয়ে নাই যাই, যেটাই দারিদ্র সীমা হোক না কেন, উপর আর নিচে দুইটাই দারিদ্র সীমা। আর আমরা এটার হিসাবপত্র বস্তিবাসীদের সঙ্গেও বসে করেছি, করে যেটা পাই সেটা হচ্ছে যে বস্তি এবং নিম্ন আয়ের আবাসন এলাকা, অর্থাৎ স্লাম অ্যান্ড লো ইনকাম সেটেলমেন্ট এলাকা, এখানে কমপক্ষে 82% মানুষ দরিদ্র। আচ্ছা, এটা কিন্তু নগরের একটা অংশ, অ্যান্ড টোটাল নগর জনসংখ্যা যদি এটার মধ্যে নেন, মানে বস্তি বা বস্তি মতো এলাকায় 82% মানুষের, 82% মানুষ দরিদ্র, টোটাল 182, এটা যদি টোটাল নগর জনসংখ্যায় এখন নিয়ে যান, তাহলে এটা হবে 41%, সরকারি হিসাব কিন্তু 19, একবার আমি আপনাদেরকে বললাম 49, এখন বললাম 41। আমি হিসাবটা আমরা নিচের দিকে নামানোর চেষ্টা করেছি যে কত নিচে নামা যায়, যার নিচে আর নাই, এইটা কোনোভাবেই 41%-এর নিচে না। তার মানে বাংলাদেশে নগদ দারিদ্র 41%।